বললাম তো হ্যাঁ করব তাহলে আমি কি করব এখন আমি কি আমি বাঁচতে পারবো বল আমি মরেই যাব আর আমি তোকে ছাড়া বাঁচবই না ঠিক বাঁচবি আচ্ছা আমি যেতে যাব আর আমি কি করব অবশ্য মিঠুনের উপরে প্রাঙ্ক করবো তাছাড়া কার উপরে প্রাঙ্ক করবো তো আমি আজকে ওদের বাড়িতে এসেছি আর আসার সময় ওকে ফোন করেছিলাম ফোন করে বলেছি যে তোর সাথে আমার একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে খুব বলতে খুব তো আমি তাই তোদের বাড়িতে আসছি তারপরে বসে সেই নিয়ে আলোচনা করব আর আমি যখন আসলাম এসে দেখি যে ও স্নান করছে তো স্নান করতে গেছে তো এখনও আসেনি তাই আমি দিদিদের ঘরে চলে এসেছি আর ও স্নান করে ওকে বলছি যে দিদিদের ঘরে আসিস তোর সাথে কিছু কথা আছে তো সেখানেই বলবো তো আমি ওকে বলবো হচ্ছে যে আমার বিয়ে ঠিক করে দিয়েছে আমি চাকরি এলো ছেলের সাথে বিয়ে করবো তুই যদি সরকারি চাকরি না করতে পারিস মানে তুই তো কোনো কাজই করিস না সরকারি চাকরি এলো ছেলের সাথে আমি বিয়ে করবো না সেটাই বলবো যে আমি এভাবে রিলেশন রাখতে পারবো না তো তারপর দেখা যাক যে রিয়াকশনটা কী হয় আমি জানি না ও কী করবে হয়তো ইমোশনাল হয়ে পড়বে জানি না কী করবে তবে দেখা যাক যে ও কী করে না ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে কারণ খুব মজা হতে চলেছে তোমরা হয়তো অনেকে আমাকে পছন্দ করো না তো তাও তোমাদের বলছি যে আজকের ভিডিওটা তোমরা দেখো কারণ খুব 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 মজা হতে চলেছে তো ভিডিওটা কেউ স্কিপ করবে না আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব মানে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেশি কথা না বলে আমি ক্যামেরাটা সেট করে আবার তোমাদের সাথে কথা বলছি তো গাইস আমি ক্যামেরাটা সেট করে নিয়েছি আর মিঠুন এখনও আসেনি জানি না কখন আসবে তো আসুক আর আমি যদি ওকে এমনি বলি যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে ভাবে কি আমি মজা করি তো বলে যে মজা করছিস মজা করছিস তারপর যখন বলি না সত্যি সত্যি বাইরের থেকে এরকম বলেছে গাইস ও চলে এসছে বল আর তোর জন্যই বসেছিলাম আয় ইম্পর্টেন্ট কথা এটাই যে বাইরে থেকে আমার বিয়ে ঠিক করে দিয়েছে মানে সুন্দর দেখেছে বিয়ে ঠিক করে দিয়েছে মজা করার একটা সীমা থাকে ঠিক আছে মজা ভাবছি চুপ কর সবই তোর কাছে মজা মনে হয় হ্যাঁ তোর বিয়ে ঠিক করে দিয়েছে তুই আমাকে আজকে বলছিস আরে ভাই রিসেন্ট এই তো কালকে নিয়ে আলোচনা করেছে কালকে তোর বাড়িতে একটা কি যেন অনুষ্ঠান ছিল না হ্যাঁ ছিল সেখানেই তো লোকজন এসেছিল সেই পরেই তো বিয়েটা ঠিক হলো সবাই আলোচনা করলো না তারপর যদি তোর মজা মনে হয় তুই মজা করবি আর যদি তোর মজা না মনে হয় তো তোর ব্যাপার তুই কিভাবে নিবি না নিবি যেটা বলার ছিল যে বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করে দিয়েছে আমার দাদু আমার মা মিলে ছেলেটাকে পছন্দ করেছে সরকারি চাকরি করে তো বিয়ে ঠিক করে দিয়েছে আগেও একবার দেখেছিল তো আমি তোর কথা বলেছিলাম জানি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভাই একটা ইয়াং ছেলে 25-26 বছর বয়স নিশ্চয়ই তার টাক পড়বে না পড়তেও পারে আমি মজাও কিন্তু করছি না তোর সাথে ঠিক আছে যে মজাগুলো করছিস তোর মজা মনে হয় আমার সমস্ত কথা মজা মনে হয় তোর ঘুমা আমি যেটা বলতে এসেছি বলে চলে যাচ্ছি তারপর তুই ঘুমা আমি এটাই বলতে এসেছিলাম যে আমার পক্ষে আর সম্ভবই না তোর সাথে রিলেশনটা রাখা যেহেতু আমার বিয়ে ঠিক করে দিয়েছে আর যার সাথে বিয়ে ঠিক করেছে আমি তাকেই বিয়ে করবো বুঝেছিস যার সাথে বিয়ে ঠিক করেছে বাড়ির থেকে আমার দাদু আমার মা যাকে পছন্দ করেছে আমি তার সাথেই বিয়ে করবো বললেই হলো তুই জোর করে রাখবি আমাকে জোর করে কেন তাহলে পারবি না তো না পারবি না তো নাটক করছিস আমি তোর মনে হয় আমি নাটক করছি তাহলে নাটক করছি তোকে আমি এতদিন ধরে কাজের কথা বলে আসছি আজকের থেকে না আগের থেকে ধরে বলছি যে কাজ খোঁজ কাজ খোঁজ তুই কি বলছিস হ্যাঁ করবো কই কোনো চেষ্টা তো দেখি না তোর মধ্যে কাজের কোনো চেষ্টা দেখি ইউটিউব ভাই ওটা কবে কি হবে সেই বর্ষে তুই আমাকে বসে থাকতে বলছিস হবে তো একদিন সে জবে হবে একদিন মানে এক বছর দুই বছর তিন বছর লাগতে পারে আমার বয়সটা দিন দিন কমছে না বাড়ছে আমার 10 বছর লাগে তো আমি ইউটিউবই চালাবো হ্যাঁ তাহলে চালা আমি তো বারণ করিনি
অর্ডার করিনি, তোকে এটাই বলা ছিল। আমার বিয়ে ঠিক করে দিয়েছে আর আমি বিয়ে করব। যেহেতু আমার মা বাবা, মা, আমার দাদু ঠিক করেছে, বাড়ির সবাই ঠিক করেছে, তো তার জন্য আমি বিয়ে করে নেবো। এটাই বলা ছিল যে তোর সাথে আমি আর রিলেশন রাখতে পারবো না। আমার মা বাবা বিয়ে ঠিক করে দিয়েছে, দাদুরও পছন্দ হয়েছে খুব। এটা করবি? হ্যাঁ, কেন করবো না? আর মানে রিলেশনটার কোনো দাম নেই, এতদিন ধরে ভাই, এতদিন ধরে রিলেশন, কোনো দাম নেই এতদিনের, কি এত বছরের সম্পর্ক, যেই মা বাবা, যেই পরিবার, দাদু দিদিরা যে আমাকে এত বছর ধরে মানুষ করেছে, সেই ছোটবেলার থেকে আমাকে মানুষ করেছে, তাদের কথা না শুনে তাদেরকে ছেড়ে তোর কাছে আসবো, তোর কথা শুনবো? তোর তাই মনে হয়? তুই কী করতি? তোর মা বাবা যদি তোকে মানুষ করেছে, তোর মা বাবা যদি এখন এরকম কিছু বলতো, তুই তোর মা বাবাকে ছেড়ে আমার কথা শুনতি? শুনতি বল, উত্তর দে, সেটাই তো জিজ্ঞেস করছি। ভাই আর কত বোঝাবো, আগেও আমি বলেছি তোর কথা, আমার মা বলেছে ঠিক আছে ওকে যা করা তাড়াতাড়ি করতে বল, আমি বলছি হ্যাঁ ও ট্রাই করছে, আমি বলেছি কি তাজমহল তৈরি হয়ে যায় নাকি? হ্যাঁ, তোকে তো তাজমহল তৈরি করতে বলেনি, তোকে একটা চাকরি খুঁজতে বলেছে, তার কোনো কোনো কিছু আছে তোর মধ্যে? কোনো কিছু আছে? চেষ্টাটুকু আছে? চেষ্টাটুকু তুই করিস না, কখনো করিস না চেষ্টাটুকু, তোকে হাজারবার বলা হয়েছে, তুই সেই আমার কথা তো কোনোদিনও গুরুত্ব দিসই নি, কাজের কথা বলেছি এত, কোনো আমি কি বলছি না বলছি কোনো কেয়ার করিস নি আমার কথার। আমি তোর সাথে কেন মজা করবো? আমি এত দূর থেকে তোর সাথে মজা করার জন্য এসেছি? মজা করা হলে নিশ্চয়ই তোকে ফোনেই বলে দিতাম, ফোনে বলে তোর সাথে সবসময় মজা করি, সামনে সামনে আমি এত দূর থেকে তোকে মজা করার জন্য এসেছি, তোকে বলতে এসেছি, এগুলো বলতে আসিনি। তোর সাথে আমি রিলেশনটা রাখতে পারবো না, আমার দাদু আমার মার খুব পছন্দ ছেলেটাকে, তো আমার আমারও পছন্দ হয়েছে, আমি বিয়ে করছি, বিয়ে করে নেব। হ্যাঁ, তো এই এই বছরের লাস্টের দিকে বা 2023 প্রথম দিকে ওইটুকুনি বলার ছিল যে আমি আর তোর সাথে রিলেশন রাখতে পারবো না। এবার তুই কী করবি তুই ভেবে দেখিস, তাহলে আমি আসছি, ওইটুকুনি বলার জন্য এসেছিলাম, বলা হয়ে গেছে, তো আমি আসছি। আরে কোথায় যাচ্ছি মানে হাতটা তো ছাড়, বাড়িতে ছাড়বো না তো কোথায় যাবো? আমার যেটুকুনি বলার ছিল বলা হয়ে গেছে, এটা বলার জন্যই এসেছিলাম, আর কিছু বলার জন্য আসিনি, আর আমার টাইমও নেই অত, ছাড় ছাড় হাতটা ছাড়, হাতটা ছাড়, অত টাইম নেই আমার কাছে। হাতটা কি ছাড়ার জন্য ধরেছিলি যে হাতটা ছেড়ে দেবো? আরে ভাই তুই বুঝছি, হাতটা ধরে রাখার যোগ্যতা লাগে, হাতটা ছাড়, ওকে যেটুকুনি বলার ছিল বলে দিয়েছি, তো এবার যোগ্যতা তুলে কথা বলছিস তখন দাদুর কথা ফেলতে পারবো না, তারা আমাকে এতদিন ধরে বড় করেছে, মানুষ করেছে, আমার সব চাহিদা সব ডিমান্ড পূরণ করেছে। সেটা ভেবে থাকি তাহলে সম্পূর্ণ ভুল, আমি পারছি না রিলেশন রাখতে, এটাই বলার ছিল, আমি আসছি। শুনেছিস কি বলেছি? শোন আমি আসছি, আসছি, ভালো থাকিস, বুঝেছিস? পারলে এখন কিছু কাজ বাজ কর, যাতে ভবিষ্যতে কাউকে এভাবে হারাতে না হয়। কানের মধ্যে ঢুকছে কোনো কথা? জানো আমার নিয়ে ভাবতে হবে না, জানো কি তোকে নিয়ে ভাববো না বলতো, কি তোকে নিয়ে ভাববো না, যা যা যা। হ্যাঁ সে তো আমি চলেই যাব, আমি তো শুধু এটুকুনি বলতে এসেছিলাম যে আমার পক্ষে সম্ভব না রিলেশনটা রাখা, যেহেতু তুই কিছু করিস না, তুই কোনো কিছুই করিস না, সেহেতু আমার পক্ষে সম্ভব না রিলেশনটা রাখা, তাই বলতে এসেছিলাম, বলা হয়ে গেছে। কাঁদছিস কেন? তুই কাঁদছিস কেন? কেঁদে কি হবে বল, কেঁদে কি কাউকে পাওয়া যায়? আমি কি করবো বল, আমি কি করে থাকবো? আরে তুই আর আমাকে এভাবে জোর করে এভাবে কেঁদে কাউকে পাওয়া যায় না, তাহলে আমি কি করবো এখন? আমি কি বাঁচতে পারবো বল, আমি মরেই যাবো। এরকম কেন বলছিস? মনে হচ্ছে কেউ কাউকে ছাড়া মরে না, কেউ কাউকে ছাড়া মরে না, ঠিক আছে, এটা সম্পূর্ণ ভুল বললি, কেউ কাউকে ছাড়া মরে না। কাজ বাজ খোঁজ, এখন ভালো কাউকে পেয়ে যাবি আমার থেকেও, কাজ বাজ খোঁজ, কাজ বাজ কর, যাতে ভবিষ্যতে আর কাউকে না হারাতে হয়, বুঝেছিস? বুঝেছিস কি বললাম? শুনলি কি বললাম?
কাঁদছিস কেন? আমি গেলাম গিয়ে তাহলে। কাঁদ তুই, যেটা বলতে এসেছিলাম সেটা আমার বলা হয়ে গেছে, আমি গেলাম গিয়ে। চলে যাবো? হ্যাঁ না, কি হবে বল? আমার দাদু পছন্দ করেছে, তাকে কথা দেওয়া হয়ে গেছে, তাহলে আমি কি করবো বল? আমি পারবো না এভাবে থাকতে। আমি তোকে ছাড়া বাঁচবই না। ঠিক বাঁচবি, ওরকম বলার কথা? আমি কি করবো, তাদের কথা আমি ফেলতে পারবো না। যাবি না? বললাম তো হ্যাঁ করবো। মা আমার দাদু ঠিক করেছে, তারা কথা দিয়েছে, তাদের পছন্দ মানে আমারও পছন্দ। কি করবি, তুই যেমন আছিস তেমন থাকবি, কাজ খুঁজবি। হ্যাঁ, কাজবাজ করবি, তোর মা বাবার পাশে দাঁড়াবি, একটা ভালো মেয়ে দেখে তারপরে ঠিক বিয়ে করে নিবি। কাজবাজ কর, হাজারটা মেয়ে চলে আসবে। নিচে বসছিস কেন? কি হলো? যেতে দেবো না বললে তো হবে না। আরে সর, দেখ আমি কিন্তু মজা করছি না, আমি বলছি তো বারবার যে আমাকে ছুবি না। বারবার কেন আমার কাছে আসছিস? আরে তুই কাঁদছিস কেন? কি ওরে ওট, আরে কাঁদছিস কেন? ওট চোখ লাল করে ফেলেছে। ওই দেখ, ওইদিকে দেখ, মনে আছে তুই মনে মনে প্র্যাঙ্ক করেছিলি? আরে আমি প্র্যাঙ্ক করছিলাম, দেখ ওইদিকে দেখ, ওই যে ওইদিকে দেখ, ওইদিকে ক্যামেরা দেখতে পাচ্ছিস? সামনে চল, আয় সামনে আয়। আরে আমি প্র্যাঙ্ক করছিলাম, আমি তোকে কখনো এরকম কারণের জন্য ছেড়ে দেবো? এরকম কারণ কি আমি তোকে কখনোই ছাড়বো না, সে যেই বলুক আর যাই বলুক। আরে শোন কি, তো ওইদিকে দেখা, ওই দেখ ক্যামেরা, ওই দেখ ক্যামেরা। তো বল প্র্যাঙ্কটা কেমন লাগলো, বল প্র্যাঙ্কটা কেমন লাগলো? আমি তোকে ছেড়ে চলে যাবো, হ্যাঁ এটা কোনো কারণ হলো? আর আমি কখনোই তোকে ছাড়বো না, ঠিক আছে? কেউই ছাড়বে না, কেউ কাউকে ছাড়ে কোনোদিনও? যাকে ভালোবাসে সেটাকে এভাবে ছেড়ে দেয় কখনোই না। আমি জানি তো একদিন সব হবে, কাজ বাজ করবো আর আমরা অনেক ভালো থাকবো। তো দেখ ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে দে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ? আরে প্র্যাঙ্ক করছিলাম, কিছু একটা বলে দে, কিছু বল, কেমন লাগলো প্র্যাঙ্কটা? এরকম করা উচিত না, সত্যি কথা মানে ছাড়বে না। গাইস তোমরাই বলো, যে যাকে ভালোবাসে তাকে এরকম ছোট মানে এরকম কারণের জন্য কখনো ছেড়ে দেবে? আর আমি তোকে কোনোদিনও ছাড়বো না, ভালো করে তোকে ছেড়ে দেবো, ছাড়বো বলো। আমি তো আশা করি তোমরা কেউই ছাড়বে না, যাকে ভালোবাসো তাকে কখনোই ছাড়বে না। এরকম কোনো উচিত না, মানে সরকারি চাকরির জন্য সেই মানুষটাকে ছেড়ে দেওয়া কেউই ছাড়বে না, যে যাকে সত্যি ভালোবাসে তাকে এরকম কোনো কারণের জন্য কখনোই ছাড়বে না, কেউ ছাড়বে না, বুঝলি? কেমন লাগলো? ভালো লাগলো। তো আজকের মতন এটুকুনি থাক।
চোখের অবস্থা খারাপ হয়ে গেছে। তো গাইস ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আগেও বলেছি আবার বললাম। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অন করে দিও, যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেরি না করে তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর কখনো মানে কেউ টাকাতে আসে তা নয়, বা টাকা না থাকলেও সুখ থাকে না, তো দুটোই লাগে, ভালোবাসাও লাগে টাকাটাও দরকার জীবনে। আমার তো প্রাণটা ভালো লাগে, যদি তোমার জন্য ভালো লাগে তাহলে তোমার লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে সাবস্ক্রাইব করে দিও, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের আগের ভিডিওগুলো তোমরা একবার দেখে আসতে পারো, কারণ তাহলে হয়তো আশা করি খুব মজা পাবে। তো আজকের মতন এটুকুনি, টাটা।